যে সজীব ভাই যে খামার, এটা আসলে ঘরোয়া খামার ভাই, এটা নতুন করে সাজানো হচ্ছে। এই খামারে এখন আসলাম আমরা, সামনে যে দোকানটা আছে ভাই লক, সেটা আমরা দেখাবো। এই জায়গাতে আমরা আরো প্রতিবেদন দেবো। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আবার চলে আসলাম সজীব ভাইয়ের খামারে। এই খামার থেকে আপনারা কিছুটা ডিসকাউন্ট বা বিশাল অফারে কিছু কবুতর নিতে পারবেন, আর লাস্টের দিকে ভাইয়ের খামারের যে খামারে স্টক করা কবুতরগুলো থাকে ওই জায়গার থেকে কিছু কয়েক জোড়া কবুতর, ফেন্সি কবুতর দেখাবো যা মনের মতন, আপনারা দেখলে খুশি হবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, টানাটানি করবেন না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আজকে একটু তাড়াহুড়া করে চলে আসলাম ঢাকা, একটু লেট হয়ে গেছে, তো দর্শকদেরকে আমার দেখাতে হবে, তাই তো? জি জি। প্রতি শুক্রবার সকাল সন্ধ্যা 7টার দিকে আপনার ভিডিওটা যায়, হয়তো 2-4-5 মিনিট এদিকে সেদিকে হইতে 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 পারে, স্বাভাবিক। আচ্ছা, তো আজকে কি কি কবুতর দেখাবে, আর ঠিকানাটা বলো, মোবাইল নাম্বার? আজকে ফ্যান্সি আইটেমটা অনেকটা বেশি আছে, বেশিরভাগ ডেনিস আছে, ম্যাকপাই ডেনিস আছে, বুলুবার আছে, বিউটি আছে। আর আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া সাভার নসিনপুর গরিপাড়া রোড মোল্লা মার্কেট লালপাড়। আচ্ছা, আর মোবাইল নম্বর হচ্ছে 0176-22-94-808। আচ্ছা, তো ভাই আমি খামার দেখাবো, কবুতর দেখাবো। হ্যাঁ দেখান। আর ভাড়ার, গাড়ি ভাড়ার বিষয়টা একটু বলি, সেটা হলো আমরা ভিডিওর প্রথমেও বলি, তারপরও জোড়ায় জোড়া বলা সম্ভব না, সবসময় মনে থাকে না। আর গাড়ি যারা মালটা নেবেন তাদের গাড়ি ভাড়াটা দিতে হবে, কবুতরটা যারা নেবেন ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে। চলুন দর্শক, কবুতর আপনি এক জোড়া কম দামি কবুতর দিয়ে থাকেন আমার দর্শকদেরকে প্রতিবারের মতন। হ্যাঁ, এটা কি কবুতর? এটা গোল্লা, দেশি গোল্লা ভাই, দেশি গোল্লা এটা। জি, বড় বড় বাচ্চা খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো কি রানিং? একবার ফুল রানিং ভাই, ডিম দিয়ে দিচ্ছে একটা, একটা ডিম দিয়ে দিছে। হ্যাঁ আচ্ছা, দর্শক একটা ডিম দেওয়া আছে, এই যে হাড়ির উপর একটা মাদি। হ্যাঁ হ্যাঁ, হাড়ির উপরে মাদি আর নিচে একটা নট। এই যে ডিম, এটা ভাই এই প্যাটটা কত টাকা রাখবেন? এই প্যাটটা 400 টাকা ভাই, একদম। এটা বিক্রি ভাই আর 700? হ্যাঁ 400। আচ্ছা ঠিক আছে দর্শক, এটা ডেলিভারি চার্জটা অবশ্যই দিবেন, 400 টাকা বললাম। হ্যাঁ, এই জায়গা দর্শক এক জোড়া গোল্লা আমি দেখতেছি, খুবই সুন্দর কয়েক জোড়া। সজীব ভাই, এগুলা কি কবুতর? গোল্লা না? হ্যাঁ হ্যাঁ গোল্লা ভাই, একদম কালারিং গোল্লা, সেরকম কালারিং গোল্লা ভাই। জোড়া জোড়া আছে? হ্যাঁ জোড়া জোড়া আছে। এই যে এই যে টুকুর দিলে, এটি এক জোড়া, এটি এক জোড়া। হ্যাঁ, এটি এক জোড়া, ওই সাইডে এক জোড়া, মোট 3 জোড়া আছে, 3 জোড়া কবুতর আছে এই জায়গায় ভাই। এই গোল্লা গুলা কত করে রাখবেন ভাই বলুন তো? এই গোল্লা গুলা ভাই 700 টাকা করে পড়বো জোড়া। ও ভাই, নিতে পারবো কত করে? একদম বললা বললা দেন, একসাথে নিলে একদম 600 টাকা পড়বো, আর কম 600 টাকা করে গোল্লা, 600 টাকা। কয় জোড়া আছে জায়গায়? এখন 3 জোড়া আছে ভাই, 3 জোড়া গোল্লা আছে। হ্যাঁ, তাহলে 600 টাকা জোড়া করে গোল্লা। জি জি, তাই তো? জি, দর্শক গুলো 600 টাকা করে রাখবে, বাইরে 3 জোড়া আছে, আশা করি আপনারা নিতে পারবেন। তো ডেলিভারি চার্জ কি অবশ্যই দিতে হবে? হ্যাঁ, এটা দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এগুলা কি কবুতর? এটা গিরিবাসের হাই কোয়ালিটি কবুতর ভাই, হাই কোয়ালিটি, সব গলা কষা আর সুইটাল আছে বেশি। আচ্ছা আচ্ছা ভাইয়া, এগুলা কেমন পড়বে দাম? এখানে পার জোড়া পড়বো ভাই 600 টাকা ভাই, একটু কমে একটু। আর একসাথে 10 জোড়া দেওয়া যাবে, এখানে আসছে 8 জোড়া, আরো 2 জোড়া দেওয়া যাবে, একসাথে 10 জোড়া নিলে 500 টাকা করে, একদম 500 টাকা এভারেজে। হ্যাঁ এভারেজে। আচ্ছা ঠিক আছে দর্শক, এভারেজে কয় জোড়া আছে জায়গা? এখানে আছে 8 জোড়া, 8 জোড়া। এগুলো 2-3 জোড়া নিলেও আপনি 500 করে দিবেন ভাই? 2-3 জোড়া নিলেও দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, 500 করে থাকবে। জি জি, এগুলো কি হাইপ্লার? হাইপ্লার। ঠিক আছে, গিরিবাস কবুতর। জি জি, নরমাদি কনফার্ম করে দিবেন? হ্যাঁ নরমাদি কনফার্ম সব। আচ্ছা ঠিক আছে, 500 টাকা করে। হ্যাঁ জি, ওকে ভাই। এগুলো কি কবুতর? এগুলো এখানে 2 জোড়া গোল্লা ভাই, আর 1 জোড়া হলে কাগজি। আচ্ছা, এই যে কাগজি এই জোড়া, আর এই 2 জোড়া গোল্লা। হ্যাঁ আচ্ছা, এগুলো কেমন পড়বে প্রাইস? এখানে ভাই একদম 1200 টাকা পড়বো, 3 জোড়া, 3 জোড়া 1200। মানে এগুলো কত করে দিচ্ছেন? 400 টাকা করে, মাত্র 400 টাকা। জি জি, 400 টাকা করে রানিং পেয়ার এগুলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাগজি এবং যে গোল্লা গুলা। হ্যাঁ জি জি। আচ্ছা, 400 টাকা করে। জি আচ্ছা ঠিক আছে, নরমাদি কনফার্ম? হ্যাঁ। আচ্ছা দর্শক, এগুলো 400 টাকা করে, একদম খুবই সুন্দর কবুতর। এগুলো কি কবুতর? এগুলো এখানে 2 জোড়া হলো আপনার ইয়া আপনার ইয়া দর্শক, পটার্সানি বলে, খুবই সুন্দর এক জোড়া কবুতর আমি দেখাই।
1300 টাকা এখানে নর হইলো আপনার বাম সাইড নর আর এই যে ড্যান্সের এটা মাদি 800 হ্যাঁ এটা কি কবুতর এটা এটা গররা ভাই গররা হ্যাঁ ইয়েলো কালার গররা এবং সুইটাল হ্যাঁ হ্যাঁ এই যে ডিমও তো আছে ডিমও আছে ভাই এটা অনেক দেখেন কবুতরগুলো খুবই সুন্দর দর্শক এটা হুমা কবুতর কিন্তু দেখতে অনেক সুন্দর ড্রেসিংয়ের একটা ভাব আসে কিন্তু আসলে ইনপুটের মাল ইনপুটের টেক লাগানো আছে যে দেশ থেকে আসছে চার্জ দিলে ভাই ২৫০০ টাকা ২৫০০ টাকা আপনার যে প্রিয় দর্শক গুলো আছে মহসিন টিভি তাদের জন্য কেমন দিচ্ছেন আপনি এটা তো আপনি বললেন মহসিন টিভির জন্য কত টাকা মহসিন টিভির জন্য এগুলো হাই কোয়ালিটির মাল এগুলো ভাই একের কমে আমি দিতে পারবো না ভাই
আচ্ছা করলাম ভাই 800 টাকা একদম ফিক্সড একদম 800 টাকা এই জোড়া এগুলাটা জি একদম হ্যাঁ 800 জি আচ্ছা ঠিক আছে দর্শক এটা কি এটা এটা নর নর আর ওটা মাদি মাদি আচ্ছা আমি বাড়িতে গেলে কিন্তু এগুলোটা নিয়ে যাইতাম ভাই পালাতে আমার খুব ভালো লাগছে দেখে আচ্ছা ঠিক আছে ভাই নিয়ে নাও আপনি না আমার দর্শকরা নিলে আমি খুশি হই ঠিক আছে এটা কি কবুতর এটা এটা ডেনিস ভাই নরটা দোবাস দোবাস হ্যাঁ মাদিটা ফুল ফ্রেশ জি এটা কেমন পড়বে দাম এটা প্রাইসটা পড়বো একদম 3500 টাকা এটা আসলে বিক্রি কেমন 3000 টাকা ফিক্সড 3000 টাকা এটা এটা কয় পড় আছে এটা নিউ আটেল নিউ আটেল জি কত হইলে দিবেন আপনি একদম 3 একদম 3 3 জি নোটটা হলো দুবাজ মাদিটা মাদিয়া ইয়ার ম্যাকপাই ডেনিস মানে মাদিটা কোনো ফাটা নাই ফ্রেশ ফাটা নাই ডেনিস ম্যাকপাই হ্যাঁ ডেনিস ডেনিস আচ্ছা একদম কত একদম 3000 এটা কি কবুতর দাদা এটা ম্যাক ডেনিস ডেনিস হোয়াইট কালার বিক্রি একদম 5000 টাকা ভাই একদম 5000 জি শিওর 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 5000 টাকা সুন্দর হবার সবই দিয়ে দেবেন কিন্তু আমারও তো এটি সংগ্রহ করা না অবশ্যই ভাই আমার দর্শকরা নিয়ে খুশি হবে আপনি যেন এক হাজার টাকা ভাই এক হাজার টাকা জি ভাই দেখেন দুইটা ডিমও দিচ্ছে আচ্ছা যাক আজকে কালারিং গুলা অনেক অফারে দিছি এটা অফারে দিয়ে দিলাম এটা পড়বো একদম 800 টাকা 800 টাকা জি ডিম সহ জি এই যে দুটো ডিম আছে তো আপনারা পাশে কেউ থাকলে এসে নিয়ে যেতে পারেন ডিম গুলা ঠিক আছে ডিম তো আমরা ভিডিওটা দর্শক আমরা ফ্যান্সি কবুতর কিছু আছে আমরা দেখাবো আর দুই জোড়া কালদম আছে ভাই দুই জোড়া কালদম আছে গোড়া জোড়া হ্যাঁ আর দুই জোড়া কালদম হ্যাঁ আচ্ছা কালদম গুলা গোড়া গুলা ভাই এবার এই যে হ্যাঁ জি দর্শকরা যদি নিতে চাই কেমন দাম পড়বে আসলে আমরা তো সবসময় প্যাকেজ দিই এটার ভিতরে কোনো প্যাকেজ দেবো না এবারে যে গোড়া কালদম যেটাই না একদম 600 ভাই 600 করে জি কারণ অনেকে চিন্তা করে যে এক জোড়া নিলে 600 মানে 800 পাঁচ জোড়া নিলে এগুলো 600 করে হ্যাঁ এগুলো 600 এই কালদম 600 হ্যাঁ কালদম 600 ওটাও 600 সুন্দর একটা আর এগুলো ভাই এগুলো এটাও 600 টাকা ভাই 600 টাকা করে জি এই সিলভার গোড়া হ্যাঁ সিলভার গোড়া আছে একটা কালদম 600 টাকা করে এভারেজ এভারেজ তবে এখানে চারটা জোড়া আছে চারটা জোড়া একুরট ভাই একুরট জি কোনো ভেদল নাই না ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা জি জি এগুলো হাই প্লাস তো হ্যাঁ হাই প্লাস আচ্ছা গোড়া গুলো 600 ভাই হ্যাঁ 600 আর এই যে কালদম কালদম 600 সুতেল কালদম 600 জি একদম কাপের কাপ নিয়ে যাবে সব হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে এক জোড়া নিলো 600 এক জোড়া নিলো 600 সবগুলো 600 ওকে ঠিক আছে দর্শক এটা আসলে সজীব ভাই যে খামারটা আছে না এই খামারের এটা নিজস্ব বা এটা খামার এটা ভিতরে এগুলো আসলে ভাই লকটের কবুতর ভাই এটা কি কবুতর এটা এটা ম্যাকপাই ডেনিস ম্যাকপাই ডেনিস আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই দর্শকদেরকে দর্শক ব্লুবার্ড ব্লুবার্ডটা এই যে দেন এই যে দেন কবুতরগুলা এটা হলো নরটা এই যে নর এটা আর মাদি ওটা ভাই এগুলা কেমন প্রাইস থাকতেছে এটা প্রাইস পড়বো ভাই একদম 7000 টাকা একদম 7000 ভাই এগুলো আসলে একটু কম বেশি করা সম্ভব না না এগুলো করা সম্ভব না আমি আর হাতে কিছু রাখিনি একবার রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা হ্যাঁ রানিং এটা 7000 টাকা জি জি এটা কি কবুতর আপনার এটা ম্যাকপাই ডেনিস ব্লু সামনেটা মাদি পিসেটটা হ্যাঁ পিসেটটা নর নর 7000 7000 আচ্ছা ভাই এটা কি আপনার এটা এটা শোকিং ব্ল্যাক এটা ব্ল্যাক শোকিং যেটা দর্শক একদম উপরের দিকে রাখা হয়েছে কবুতরগুলো ভাই এটা আমি ভিডিওর লাস্টের দিকে এটা দেখা দিব খামারটা তো এটা কেমন ভাই এটা প্রাইসটা পড়বো ভাই একদম 6000 টাকা নাড়াইতে পারলে ভালো হচ্ছে কবুতরগুলো একটু নকশে তো এটা 6000 টাকা লাগবে জি আমরা একটু কম বেশি করে ভাই এটা 100% শুকিন হ্যাঁ 6000 টাকা পড়বো একদম 6000 টাকা ভাই একটু লড়ানো সম্ভব না তো আসলে দেখাই দিলাম দর্শক আপনারা যদি কোনো ভাই পছন্দ হয়ে থাকে কবুতরটা আপনারা একটু ভাই রিমোটে দেখে নিয়ে এটা কি আপনার
এটা ইস্টেসার ভাই, ইস্টেসার এটা ইস্টেসার ব্লু বাললেস, বাললেস এটা। হ্যাঁ, বারটা পাওয়া যায়, বাললেসটা কিন্তু সচরাচর বেশি পাওয়া যায় না, পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এগুলো ভাই ডিম বাচ্চা করা? হ্যাঁ, ডিম বাচ্চা করা রানিং, একবারে সর্বোচ্চ এক সপ্তাহ গ্যারান্টি ভাই, সর্বোচ্চ এক সপ্তাহ প্রায় গ্যারান্টি। হ্যাঁ, এক সপ্তাহ ভিতরে ডিম দেবে। এটা কি? এটা মাদি, এটা মাদি আন্ডাইন সেটেড নর। দর্শক, আমি একবারে দেখেন বলের মতো গোল, বলের মতন গোল। আচ্ছা এটা আসলে কেমন দাম? এটা প্রাইসটা পড়বো একদম 6,000 টাকা ভাই, একদম। হ্যাঁ, এটা আমার নিজের বাসার খামারের মাল, এখানে যে কয়টা আছে কোনো দামাদামি হবে না, একদম ভাই, একদম 6,000 টাকা। এটা মাদিটা? হ্যাঁ, এটা মাদি, এটা নট, এটা নট শোকিং, একদম। হ্যাঁ, শোকিং। তো 6,000 টাকার বিনিময়ে আপনারা এই প্যাটটা ভাই সংগ্রহ করতে পারবেন। এটা রানিং ভাই, এটা একবার ফুল রানিং ভাই, যে ডাকতাছে দেখেন, ডিম বাচ্চা একদম করবে। আচ্ছা ঠিক আছে দর্শক, এই যে দেখেন ভাই যে কবুতরগুলো, তো আমি দেখাইলাম যে ভাই যে কবুতর, এটা ডেনিশ? হ্যাঁ হ্যাঁ, ডেনিশ, এটা ডেনিশ কবুতর, খুবই সুন্দর কোয়ালিটি এবং শেপ সব দিক দিয়ে ঠিক আছে, হাই কোয়ালিটি। সর্বোচ্চ আপনারা 2-3 দিনের ভিতরে ডিম দিবে, কারণ আর বেবিও আছে, বেবি জোড়াও দেখাইতে পারবেন। আচ্ছা, বেবিটাও আপনি দেখাইতে পারবেন। এটা মাদি? হ্যাঁ, এটা মাদি, বেবি 2-3 দিনের ভিতরে আলাদা করছি, আলাদা করছে না 2-3 দিনের ভিতরে। আচ্ছা, এটা কত টাকা যাচ্ছেন? এই জোড়াটা পড়বো 8,500 টাকা চাওয়া দাম, 8,500 টাকা চাওয়া দাম। জি হ্যাঁ জি, এটা নিতে পারবে কেমন দিয়ে? একদম 8,000 টাকা পড়বে, একদম 8,000 টাকা পড়বে। এটার ভিতরে কোনো ভেজাল নেই? না, কোনো ভেজাল নাই, একবার দেখেন গলা কি লাম্বা, কোনো খাটা গলা না এবং কোনো মিক্স মারো না, একবারে লাল টকটকে গিয়ার। হ্যাঁ জি। আচ্ছা দর্শক, এই নট গিয়ারটা আমি দেখাই দিলাম, কোনো বাইরে যদি পছন্দ হয়ে থাকে একান্ত নিতে পারে। এই যে এটা বাচ্চা ওটার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আর বাবা মা উপরে গুলা? হ্যাঁ, বাবা মা, বাবা মার মতো। এটাও টেক লাগানো, এক ঘরে বাচ্চা নর্মাদি হওয়ার সম্ভাবনা আছে 0%। এই বাচ্চাগুলো কেমন প্রাইস? এই বাচ্চাগুলো পড়বো একদম 4,000 টাকা ভাই। এটা আসলে নিতে পারবো কেমন দিয়ে? যদি না এটা দামাদামি আর করা যাবে না, একদম 3,500 টাকা, একদম 3,500 টাকা। হ্যাঁ, এটা একবারে লাল গিয়ার, বাবা মা যেরকম দেখেন, এই যে ঠোঁটের আগায় অনেক সময় কালা কলা হয়, তাও হয় না, একবারে ফ্রেশ। একদম কত এটা ভাইয়া? একদম 3,500 টাকা। জি, এই ডেনিশটা 3,500 টাকা, কোনো বাই যদি পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারেন। দেখেন শেপ কোয়ালিটি আল্লাহর রহমতে খুবই সুন্দর এবং সাইজও অনেক সুন্দর, ঠিক আছে। এই যে জোড়া 3,500। জি, এটা কি কবুতর ভাইয়া? এটা বিউটি ভাই, বিউটি। হোয়াইট বিউটি। সামনেটা কি? সামনেটা এটা মাদি, আর এই পিসের এটা নর, নর এটা। এগুলো কেমন ভাই? এটা প্রাইসটা পড়বো 4,000 টাকা ভাই, 4,000। ডিম বাচ্চা কেমন করছে? হ্যাঁ, ডিম বাচ্চা করে, এটা রানিং একবারে, এটা রানিং। হ্যাঁ হ্যাঁ, করানো ডিম বাচ্চা? হ্যাঁ, ডিম বাচ্চা করানো। আচ্ছা, আপনার তো শেপ কেমন মনে হলো? শেপ আমার কাছে খুব ভালোই, একবারে রিং এর মতো শেপ। আর এই যে একটা এই মাদিটা দেখেন, এটা কিন্তু একসাথে দুই পেয়ার আসছে, এই জন্য একটা কালি দেওয়া, এটা কিন্তু কোনো মিক্স মার না ভাই। ও আচ্ছা আচ্ছা, কালি দেওয়া। হ্যাঁ, কালি দেওয়া। আচ্ছা, তো ভাই এটা কত হলে দিবেন? একদম একদম 3,500, আর কোনো দাম দেবো না। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি কবুতর? এটা এটা মিলি, মিলি রেসার? হ্যাঁ মিলি রেসার। আচ্ছা আচ্ছা, এই দর্শক আমি এই যে এটা নট, এটা হলো মাদি। হ্যাঁ, ওই বহুত আরাম ভাই, কি সুযোগ লইছিল। হ্যাঁ, এগুলো উড়ালে রাজা তো, এই জন্য সুযোগ নাই যে কোন সময় বাইরে আমু। আচ্ছা, তো এগুলা কেমন পড়বে ভাই? এটা প্রাইসটা পড়বো ভাই 1600 টাকা, একদম। আ ভাই, নিতে পারবো কত দিয়ে? একদম আর দামাদামি করবেন না ভাই, একদম পড়বো 1500 টাকা, একদম 1500 টাকা করে। জি জি, দর্শক আমি দেখাই দিলাম, একদম 1500 টাকা করে। তো মিলি কবুতর এটা? হ্যাঁ জি। ওকে দর্শক, এটা হলো আসলে যে সজীব ভাই যে খামার, এটা আসলে ঘরোয়া খামার ভাই, এটা আরও নতুন করে সাজানো হচ্ছে। এই খামারে এখন আসলাম আমরা, সামনে যে দোকানটা আছে ভাই লক, সেটা আমরা দেখাবো। তো এই জায়গাতে আমরা আরও প্রতিবেদন দেবো ইনশাল্লাহ সামনের দিকে। তো আজকে এই পর্যন্ত, কেমন? জি, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।